1891 সালে আমাদেরকে অমুসলমান ঘোষণা করলেন মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সাহেব, এবং তিনি স্বাক্ষর সিল ছাপ্পর সহ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করলেন 72 ফিরকার আলেম ওলামাদের কাছ থেকে 1891 সাল থেকে নিয়ে কয়েক মাস পর্যন্ত। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম বললেন, আমি মুসলমান, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কিবলামুখী হই, আমি যা কিছু মুসলমানরা জবাই করে আমি সেটাই খাই, আমি হজ করার কথায় বিশ্বাস করি, আমি সমস্ত ইসলামের শিক্ষায় বিশ্বাসী, আমি শুধু ঈসা আলাইহিসসালাতুওয়াসসালামকে মৃত ঘোষণা করছি কেননা কোরআন তাকে মৃত ঘোষণা করছে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আগমনকারী ঈসা রূপক ঈসা আমি সেই দাবি করছি আল্লাহর আদেশে, এটাতে তুমি আমাকে কাফের বলো কিভাবে? লোকেরা ফতোয়া নিতে ফেরত নিতে রাজি না। তখন কয়েক বছর চেষ্টা প্রচেষ্টার পর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম বললেন, তাহলে এখন থেকে যারা আমাদেরকে কাফের আখ্যা দেয় এবং ধৃষ্টতা দেখায় এবং হটকারিতা না ছাড়ে তাদের সাথে আমরা নামাজের ইমামতির ব্যাপারে সম্পর্ক ত্যাগ করছি, তারা আমাদের ইমাম থাকবে না নামাজের, তাদের পিছনে আমরা নামাজ আদায় করবো না, তারা এসে আমাদের সাথে নামাজ পড়তে পারে। কেন? যখন এক ব্যক্তি মুসলমানকে কাফের আখ্যা দান করে সে আর মুসলমানের ইমাম থাকে না, এই কারণে আমরা ইমামের ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। আর সেই কারণে পরবর্তীকালে যেহেতু বিভিন্ন রকমের অশান্তি বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল, নামাজের জন্য আমরা পৃথক মসজিদ তৈরি করেছি, কিন্তু এই মসজিদ সবার জন্য উন্মুক্ত, সুন্নি শিয়া ওয়াহাবি আহলে হাদিস যে কোনো সম্প্রদায়ের লোক আহমদিয়া মসজিদে এসে নামাজ আদায় করতে পারেন, কিন্তু আমাদের ইমাম আমাদের মধ্যে থেকে হতে হবে যে মুসলমানকে কাফের ঘোষণা দৃষ্টতা দেখায় না। রইল বাকি বিয়ে শাদীর প্রসঙ্গ। বোন মারবাড়িরা মারবাড়ির ভিতরেই বিয়ে করে, মেমনরা মেমনদের ভিতরেই বিয়ে করে, ব্যবসায়ীরা ব্যবসায়ীর মধ্যে বিয়ে শাদী দেয়, কারণ হচ্ছে যেন মনের মিল হয়, পরিবেশগত মিল হয়, সুখী সমৃদ্ধ একটি জীবন হয়, শান্তিপূর্ণ এবং সুখের একটা মিলন হয়। আমরা আহমদিয়া জামাতের লোকেরা যদি আহমদিতে বিয়ে করতে চাই খলিফায়ে বক্তের অনুমতি নিতে হয়। কেন বলছি কথাটা, আমি দশ ভাগের এক ভাগ আল্লাহর কাছে চাঁদা দিব, ধরেন আমার বউ যদি বলে যে না আমার গয়নার দরকার এখন, আমি বলছি দেখো ধর্মের প্রয়োজনে আমরা চাঁদা দিচ্ছি, আমাদেরকে ইউরোপে মসজিদ বানাতে হচ্ছে, আমাদেরকে আফ্রিকাতে কোরআন শরীফের অনুবাদ ছড়াতে হচ্ছে, আমাদেরকে ধর্মের জন্য অনেক নানা রকমের ব্যয় করতে হয়, এই জন্য আমরা সবাই চাঁদা দিচ্ছি দশ ভাগের এক ভাগ, প্রাধান্য দিচ্ছি ধর্মকে। আমার বউ যদি বলে যে না আমি এসব বুঝি না, আমার দিতে হবে গয়না কিনে এখনই, দিলাম অশান্তিবাদী বাড়িতে, আমি বলছি যে দেখো ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আমার বউ আমার বাচ্চাদেরকে পড়াবে না, ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, হুজুররা বলেন জীবিত আছেন, আমি বলবো কোরআন শরীফে লেখা আছে মারা গেছেন, সমস্ত নবীর মতে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, সে বলবে না আমাদের হুজুররা বলেছেন জীবিত আছেন, আমার বাচ্চারা কি শিখবে? বাড়ির ভিতরে একটা হট্টগোল, একটা অশান্তি। কমন সেন্স, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, ইন্না তুয়ুরা আলা আশকালিহা তাকাউ, আমরা এক ধরনের লোক একসাথে কাপল হয়, দম্পত্য জীবন আরম্ভ করে, এটার জন্য শরীয়তের বিধান লাগে না, একটা কমন সেন্সের ব্যাপার। আমি সাধারণত বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরি, সেখানে আমি বলি যে ঘোড়া গাড়ি যদি টানাতে হয় এগোতে হয় তাহলে দুটো ঘোড়া একদিকে মুখ করে বাঁধবে, তারপরে হাঁকাবে, ঘোড়া গাড়ি ঠিকই চাবে, কিন্তু একটার মুখ যদি পশ্চিম দিকে হয় আর একটার মুখ যদি পূর্ব দিকে হয়, আর দুজনের যদি আমরা লাগাম ধরে টানি কিংবা বেত মারি তাহলে ঘোড়া গাড়ি ভাঙতে পারে, ঘোড়া গাড়ি কোনো দিন নড়তে পারে না, সংসার ভেঙে যাবে যেহেতু আমরা দুই মুখে দুইজন তাকিয়ে আছি। কিন্তু যদি আপনি আমাদেরকে মুসলমান বলেন তাহলে আমিও আপনাকে মুসলমান বলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের খলিফাদের খুতবা শুনেন, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতুওয়াসসালামের বক্তব্য পড়েন, যেখানে মুসলমানদেরকে তিনি সম্বোধন করছেন, মুসলমান হিসাবেই সম্বোধন করছেন, কাফের বলে আখ্যায়িত করছেন না। ওই যে কুফুরি ফতোয়ার জবাবে কুফুরি ফতোয়া, সেই কারণটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি যে কথাগুলো বললাম এটা যদি আপনি যাচাই করতে চান, বাংলাতে অনুবাদ হয়েছে হাকিকাতুল ওয়াহী পুস্তক, সেটার 91 নম্বর পৃষ্ঠায় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম 1907 সালে এই বইটি প্রকাশিত, সেখানে চ্যালেঞ্জ দিয়েছেন, আমার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে কোনো রকমের ফতোয়া এবং সিদ্ধান্ত ছিল না, তোমরা প্রথমে আমাকে কাফের আখ্যা দিয়েছ আর যখন আমি পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছি আমাকে তোমরা দোষারোপ করছো, এটা কেমন বিচার? অনেক ধন্যবাদ আপনাকে বোন আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ মাওলানা সাহেব। নিশ্চয়ই বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি চলে যাব পরবর্তী কলারের কাছে, আমি কন্ট্রোল রুমে বলবো, আপনার দয়া করে লাইন নাম্বার ফোন, হ্যাঁ দেখতে পাচ্ছি লাইন নাম্বার 4, আপনার দয়া করে লাইন নাম্বার 4 কে দেবেন কি? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনার নাম বলেন দয়া করে। আমার নাম এনএন মোহাম্মদ সালেক, ক্যালকাটা থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ সালেক সাহেব, আপনি আপনার প্রশ্ন করুন।
আমার প্রশ্ন হচ্ছে, আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে ভালোবাসতে পেরেছেন, তার জীবন উৎসর্গ করে তার নামাজ তার কোরবানি সবকিছু দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা পেয়েছেন সে মেরাজের মাধ্যমে, সব সর্বশেষে এই ভালোবাসা পেয়েছেন মেরাজের মাধ্যমে। সেই ভালোবাসা অর্জনের জন্য আমাদের আল্লাহ তাআলা সেই মেরাজে আল্লাহ তাআলা সেই তার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই নামাজ নির্ধারিত করেছেন। নামাজ পড়লে আমরাও সালেক সাহেব, আমরা আপনার প্রশ্ন বুঝতে পারছি, আপনি দয়া করে সংক্ষেপে বলবেন। জি সালেক সাহেব বলুন বলুন। আপনার প্রশ্ন যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা পাবো, সেই ভালোবাসার মাধ্যমে সেই নামাজ যদি ঠিক রকম কাম করে, এই এই সম্বন্ধে যে মাওলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব কিছু আমাদেরকে বলেন। জি আপনার প্রশ্ন জি নামাজের ব্যাপারে, ঠিক আছে আমরা আওয়াল সাহেবের কাছে আসবো। তার আগে আমি আরেকটি কল নেওয়ার জন্য বলছি, দয়া করে লাইন নাম্বার এক দেবেন কি? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্নটা সাউথ ওয়েস্ট লন্ডন থেকে আমাদের এক জায়গায় তবলিগ বন্ধুর পক্ষ থেকে করতে হচ্ছে। আচ্ছা, উনি নিজে প্রশ্ন করতে চাচ্ছেন না। জি জি, ওনার পক্ষ থেকে আমি প্রশ্নটা করতে চাচ্ছি। জি আপনি করেন। জি, ওইটা উনি প্রশ্নটা রাখতে চাচ্ছেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মাওলানা আব্দুল্লাহ খান চৌধুরী সাহেবের কাছে। জি জি করুন। ওনার প্রশ্নটি হলো, মির্জা সাহেবকে আমরা সবকিছুই মানতে রাজি, কিন্তু কোনো অবস্থায় নবী বলা যাবে না, কারণ হযরত মুহাম্মদ ইসলামের পরে কোনো নবী নেই, উনি শেষ নবী। আচ্ছা, ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ খান সাহেব। এখন দুটি প্রশ্ন, দুটি প্রশ্নের মধ্যে প্রথমটি, সালেক সাহেব, নামাজ বলতে সেই নামাজকে বোঝায় যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মানুষ ভুলে গিয়েছিল এই নামাজ, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিশ্রুত মসীহ এবং মাহদী আলাইহিস সালাম এসে আবার আমাদেরকে জীবন্ত নামাজ পড়া শিখিয়েছেন। যখনই কোনো বিপদ হয় প্রথমে দরজা ছিটখানি লাগাও আর আল্লাহর কাছে দাঁড়াও আর বলো, হে আমার আল্লাহ, হে আমার সর্বশক্তিমান আল্লাহ, সমস্ত জগতের তদবির বাদ দিয়ে আমি তোমার কাছে উপস্থিত, তুমি আমার মালিক, তোমার দরবারে আমি নামাজে এসেছি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক মোমিনের নামাজ মেরাজ স্বরূপ, সাক্ষাৎ স্বরূপ, তার সাথে কথা বলেন যেভাবে আপনার বলতে মন চায়। আর আপনার এত চিন্তার কোনো কারণ নেই সালেক সাহেব, আপনার বাড়ির ভিতরে একটা বিরাট আধ্যাত্মিক সম্পদ আছে, আপনার বেগম সাহেব বা খাদেম পরিবারের মেয়ে, এবং সেই খাদেম পরিবারের মেয়ে যারা 1912-13 সালে পায়ে হেঁটে গিয়ে কাদিয়ানে গিয়ে এই ইসলামের সন্ধান লাভ করেছেন, তারা নামাজে অভ্যস্ত, তাহাজ্জুদে অভ্যস্ত, তার কাছে নামাজ আপনি অলরেডি শিখেছেন, পড়েছেন তার সাথে, এই জন্য আমি নিশ্চিন্ত যে আপনার বাড়িতে নামাজের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনার বাড়িতে আপনার সন্তানদের জন্য আপনি নামাজের জন্য যে ব্যাকুল থাকতেন ঢাকাতে, আমার সেই কথাগুলো মনে আছে। এটা আহমদিয়া জামাতের সম্পদ যে নিজেদের নামাজ সম্পর্কেও চিন্তিত থাকে এবং সন্তান সন্ততিদের নামাজ সম্পর্কেও চিন্তিত থাকে, এইভাবেই নামাজ প্রতিষ্ঠা হয়। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন, আমার জন্য আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমরা যেন নামাজি হতে পারি। দ্বিতীয় প্রশ্ন ছিল, হাদি ভাই একজন অআহমদি বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করেছেন যে নবী মানতে রাজি না, বাকি সব কিছু মানতে রাজি। আমার শুধু এতটুকু কথা বলার আছে, যদি আমি বলি আমি মানতে রাজি না তাহলে কিন্তু আমার ইসলাম শেষ। আমাকে বলতে হবে আল্লাহ রসুল এই বিষয়ে কী বলেছেন। যদি আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শেষ নবী সাব্যস্ত হন যার পরে কোনো ধরনের কোনো নবী নাই, তাহলে আমরা আহমদিয়া জামাতের সদস্যরা সবচেয়ে আগে বলবো, আহমদিয়া জামাতের সদস্যরা ঘোষণা দিব যে কোনো নবী আসতে পারে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কোনো ধরনের নবী আসতে পারে না।